দেখ বেটা, একদম বিয়ের কথা মাথায় আনিস না। ওসব অলক্ষণের কথা বলতে নেই। বিয়ে করা মানে জানিস তো, হাতি পোষা। হাতি? হাতি পোষা? হ্যাঁ। তাহলে তুমি যে মাকে বিয়ে করে যে হাতি পুষেছ। ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন। নতুন সোফা আস্তে আস্তে নামা, আস্তে আস্তে। কাকা, আপনি কিন্তু ভালোই সোফাটা নিচে পুরো গদি। আমি এবার প্রত্যেক দিন চলে আসবো। হ্যাঁ মামা বাড়ির আদার, প্রত্যেক দিন চলে আসবো। নতুন সোফা কিনে গেল ও বসার জন্য। ঠিক আছে পালিম, পয়সাটা তো টাকা। হ্যাঁ টাকা দাও। আমার নাম মদন বলে তুই কটকটি উল্টো পাল্টা কথা বলছিস কেন? পাঁচ টাকা টাকা নয় নাকি? হ্যাঁ, এই পাঁচ টাকা ইনকাম করতে কত খরচা, কষ্ট হয় জানিস? কি স্বপ্ন আসলে? তুই তো পাশের বাড়ির বাচ্চা নাকি? হ্যাঁ কি স্বপ্ন আসটা কিসে? এখন পাশের বাড়ির বাচ্চা, মাছ মাংস পোলাও যখন উপরে খাও তখন কি আমাকে ডাকো? ভাগার জন্য গরু মরে আর কি। মানুষের আর কি আছে, পাঁচ টাকা ইনকাম করতে গরম কেটে যায়। পাঁচ টাকা বাবা, বাবা পাঁচ টাকা বেশি দেওয়া যাবে না ওরে বাবে। যাই হোক বাবা, ঘরটা মোটামুটি রেডি করে ফেলেছি দুর্গা দুর্গা করে। এবারে শুধু জানলা দরজাটা বসলেই আর কি। হ্যাঁ আমরা উপরে শিফট হয়ে যাবো। ঠিকই বলেছ, ঘরটাও হয়ে গেল, জানলা দরজাটাও বসলে বেশ ঘরটাকে কমপ্লিট হয়ে যাবে। আর ছেলেটাও 18 বছরের হয়ে গেছে। এবার ভাবছি ছেলেটার একটা বিয়ে দেবো। বিয়ের বয়স জানা আছে? এই 18 বছর হয়ে গেছে, ছেলে সাবালো হয়ে গেছে, আবার কি বিয়ের বয়স গো? আমি কাজ করতে আর পারছি না। একটা বৌমা আসবে ঘরে, বেশ কাজ বাজ করবে। না 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 না, সে বুঝতে পারছি। বলছি বিয়ের বয়স সম্বন্ধে জানা আছে? ছেলের বয়স কত হলে বিয়ে দেওয়া যায়? 18 বছর মানে সাবালক, সাবালক হওয়া মানে সে বিয়ে করতে পারে। তুমি চুপ করো। কার পাল্লায় পড়েছি? 18 বছর মানে বিয়ে করতে পারে? ভগবান, 18 বছর হলে ছেলে বা মেয়ে তার ভোটটা দিতে পারে, অর্থাৎ তার ভোট দেওয়ার অধিকার জন্মায়। আর বিয়ের জন্য 21 বছর লাগে। 21 বছরের আগে বিয়ে দেওয়াটা আইনত অপরাধ। তুমি চুপ করো তো, তোমার আইন তুমি রাখো। একটা ছেলে 18 বছর বয়সে সে ভোট দিয়ে একটা মন্ত্রী নির্বাচন করে দেবে, আর সে ঘরে একটা বউ নিয়ে সে বউ সামলাতে পারবে না। যত সব তোমাদের আইন, আমার ছেলেকে আমি বিয়ে দেবো। মাথা মাথা পাগল হয়ে গেছে নাকি তোমার? এই তুমি চুপ করো। তোমরা ওই বিয়ে দিয়ে এখন গল্প বন্ধ করো, এইসব হবে না বলে তোমার এখন একদমই হবে না। মা, আমি না বিয়ে করবো। মা দেখো না কি বলছে। তুমি কি গো? আমি আমার ছেলেকে বিয়ে দেবো। আগে ওর ভবিষ্যৎ ঠিক করো, তারপরে বিয়ের কথা ভাববে। না আমি বিয়ে করবো। দেখ বেটা,
একদম বিয়ের কথা মাথায় আনিস না, ওসব অলক্ষণের কথা বলতে নেই। বিয়ে করা মানে জানিস তো, হাতি পোষা। হাতি? হাতি পোষা? হ্যাঁ। তাহলে তুমি যে মাকে বিয়ে করে যে হাতি পুষেছ, যেমন তোর ওই মাকে বিয়ে করে আমাকে ঝামেলা হয় না, মানে বলছি আর কি, বলছি কথা শোনো, অত রাগার কিছু নেই। দেখ বেটা, তুই যে এই বিয়ে করবি, ও আনবি বাড়িতে, তার পেছন পেছন তার বাবা মা, তার চোদ্দ গোষ্ঠী সব আসবে। ধর কোনোদিন তোর সাথে তোর বউয়ের কোনো ঝগড়া রাগারাগি হলো, তোর বাবা মার সঙ্গে সঙ্গে থানায় যাবে, থানায় গিয়ে তোর নামে কেস করবে, পুলিশ বাড়িতে আসবে, তোকে ধরে নিয়ে যাবে, তোর জেল হয়ে যাবে। হে বাবা, তুমি ঠিকই বলেছ, না আমি আর বিয়ে করব না। হ্যাঁ, আর বিয়ে টিয়ে আমি করব না, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ও চিঙ্কু, চিঙ্কু রে বাবা, তুমি কি গো, ছেলেটা কোনোদিনও কিছু আবদার করেনি, আর যেটা বউয়ের আবদার করেছে তুমি সেটাও দিতে পারলে না। বউয়ের আবদার করেছিলে সেটাও দিতে পারলে না? হ্যাঁ, যেন সামনে দুর্গা পূজা আসছে, দুর্গা প্রতিমা মাটি তৈরি করে দিয়ে দেবো, আবদার সময় লাগছে। তুমি চুপ করো, আমার ছেলে যদি কিছু হয় না, তোমাকে আমি ছেলে কথা বলবো না। কিচ্ছু হবে না, চুপ থাকো। বাঘা, তো দুর্গা পূজার প্ল্যান কি করলি? বিশাল প্ল্যান করছি। হ্যাঁ সত্যি? আর তোর? আমারও বিশাল প্ল্যান। আর জামা কাপড় কখন হলো? আমার তো 10টা হয়ে গেছে। হ্যাঁ, আর তোর? ওর তো মাত্র 10টা, আমার 20টা। বাবা, তুই তো বিশাল ব্যাপার। দাঁড়া দাঁড়া, এই চিঙ্কু বল, এই তোর পূজার প্ল্যান কি রে? আমার পূজার প্ল্যান তো বিশাল ছিল, কিন্তু এক্ষুনি ভেঙে গেল মনটা। কেন রে, কি হলো? আরে যে বিশাল প্ল্যান ছিল। আরে কি প্ল্যান ছিল বলবি তো? আরে যে বিশাল প্ল্যান। আমাদের তো নতুন বাড়ি হয়েছে, ভেবেছিলাম দুর্গা পূজার আগে বাড়িতে ঢুকবো, সাথে ভেবেছিলাম নতুন বউ বিয়ে করে ঢুকে নেবো, কিন্তু বাবা প্ল্যানটাই পুরো ভেস্তে দিল। কেন কেন ভেস্তে দিল? না রে কেন? হ্যাঁ এই দেখ না, আমি বিয়ে করব। বাবা তুই যে বিয়ে করবি, হ্যাঁ, বউ বাড়িতে, হ্যাঁ, তাতে কেমন বাবা, তার চোদ্দ গোষ্ঠী সব আসবে। ধর কোনোদিন তোর সাথে তোর বউয়ের কোনো ঝগড়া রাগারাগি হলো, ওর বাবা সঙ্গে সঙ্গে থানায় যাবে, থানায় গিয়ে তোর নামে কেস করবে, পুলিশ বাড়িতে আসবে, তোকে ধরে নিয়ে যাবে, তোর জেল হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, না আমি আর বিয়ে করব না। হ্যাঁ, আর বিয়ে টিয়ে আমি করবো না, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। তোর বাম্মাও থাকবে না, তোকে জেলেও যেতে হবে না। তুই এমন কথা বলছিস যেন সে এমনি এমনি প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে যে বাম্মা থাকবে না। আরে তুই বুঝতে পারুনি, তার বাম্মা ছিল, তার বাম্মা দুজনেই মরে গেছে, আর সে অনাথ হয়ে গেছে। হ্যাপি দেখতে রে মেয়েটা। সত্যি বলছিস? আরে হ্যাঁ রে, কোথাও কম্বল আর দেখলে হাসে। হ্যাঁ হ্যাঁ, ওই বলছি তাহলে আজকে বিয়ে করে নিব, চ এক্ষুনি বিয়ে করে নিব। হ্যাঁ, কোনো ব্যাপার নয়, চো চো এক্ষুনি তোকে বিয়ে দিব, এক্ষুনি দিব, চো 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 চো। তোমার বেটার বৌমা করে নিলে চলে আসছি। ওরে তোরা আমার কি সর্বনাশ করলি রে! এই তুই চুপ কর, তো সর্বনাশ করেছে। ওরে বাবা, আমার কি সুন্দর বৌমা এসেছে! এই বস বস বস, তুই আই বাবা, চল আয়, বস 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 বস। এই তুমি সরে না, চলো বস। ও বাবা, কাকিমা এবার তো একটু মিষ্টি মিষ্টি খাওয়াবে নাকি? মিষ্টি খাওয়াবো, আমার মনের আশা তুই পূর্ণ করেছিস বেটা। কাকিমা
তোমার বেটা আর বউকে তোমার জিম্মায় রেখে গেলাম। হ্যাঁ আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ বাবা তোরা আয়। আর হ্যাঁ তোরা চিন্তা করিস না, ও তোর কাকু যাই বলুক তোদেরকে আমি বিকেলবেলা ডেকে মিষ্টি খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি। চলছি। হ্যাঁ রে বেটা। হ্যাঁ বলো। তোকে এত করে বোঝালাম, তুই তাও বিয়ে করে বউ আনলি, এবার জেলে গেলে কি হবে? আরে বাবা তুমি চাপ নিচ্ছ না, আমি সব দেখে শুনে বিয়ে করেছি। মানে আরে এর বাপ্মা কেটে গেছে বহুদিন আগে। দেখেছ আমার ছেলের কথা বুদ্ধি দেখো, তোমার মতো মোটা বুদ্ধি। ওই তুমি এখান থেকে ওঠো, ওরা এখন এসছে, ওরা একটু একা একা বসুক গল্প করুক। উঠে তো পুরো ভাম কথা করে চলো। কিছু জানি না কিছু না, তার একটু কথা বলো, তার না বসে আছে চলো। যাই হোক আমার বিয়ে করার স্বপ্নটা পূরণ হলো আজ। না একটু কথা বলি বউয়ের সাথে। বলছি ও বউ, ও বউ একটু আমাকে ভালোবাসার কথা বলো না। আব্বা ডাব্বা জাব্বা। ওই আমি জনিলি মান নয়, তুই আব্বা ডাব্বা চাপ্পা এসব কি কথাবার্তা? আব্বা ডাব্বা জাব্বা। আমি জনিলি মান নয়, একটু ভালো করে কথা বলো না বউ। বলছি বাবা তোমার বৌমার না স্পিকার কাটা। মানে আমার পুরো জীবন বরবাদ হয়ে গেল বাবা গো। কাকা কেমন লাগে বোবা উমা? তুই কি করে জানলি আমার বৌমা বোবা? আমি তো বিয়ে দিয়েছি বোবা উমা দেখে। তুই জেনে শুনে আমার একদম সর্বনাশ করলি। তোমার মনে আছে 100 টাকার বদলে 5 টাকা দিছিলে, তার জন্য আমি তোমার এত বড় সর্বনাশ করছি। হ্যাঁ এ নয়